চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন কাজবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন, চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর দুপুরে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। প্রথমে শহীদ মিনার উদ্বোধন করেন আলোচনা সভার প্রধান অতিথি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু আহমেদ চৌধুরী জুনু। নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে ওয়াইফাই বাইবার কিংবা আমাদের যে ফেসবুক এইসব কোনো ব্যবস্থা সেদিন ছিল না, সেরকম প্রত্যন্ত অঞ্চল থেকে সেদিন অত্যন্ত কৈশোর বয়সে যে বয়সে আজকে আমাদের এখানে আমাদের ছেলেরা খাওয়ালে স্কুলের ছাত্ররা খাওয়ালে অংশগ্রহণ করছে কিংবা এরপর খেলাধুলা অংশগ্রহণ করবে যে বয়সে আমাদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল আনোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার নয় নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি এম লোকমান হাকিম, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, চন্দনাইশ পৌরসভার নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক আবু সৈয়দ, মাওলানা বাহারুদ্দিন, হাজি আব্দুল জব্বার, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মুক্তার মিয়া, যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, ইলিয়াস চৌধুরী বাবর, কুতুবুদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, জাহানারা বেগম, লাভলি রানী শীল, লতিফা জাহান আফরোজ, আয়েশা নাসনিন, মাসুমা নিশাত, সাবরিনা ইয়াসমিন, জয়নাব বিনতে গফুর, মোহাম্মদ কামাল উদ্দিন, সুশান্ত দেবসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাছবাড়িয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে। এখানে সকাল থেকে ১৬ ডিসেম্বর উদযাপন করতে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এটা লক্ষণীয় বিষয়, আজকে ১৬ ডিসেম্বর উপলক্ষে এখানে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য আবু আহমদ জুনুর টাকা এখানে অনুদান দিয়েছেন শহীদ মিনার নির্মাণের জন্য। এই শহীদ মিনার নির্মাণ কাজ শেষ হওয়ার পর আজকের এই মহান দিনে কিন্তু উনি নিজে হাতে শহীদ মিনার উদ্বোধন করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসী এবং স্কুলের শিক্ষক থেকে শুরু করে স্টুডেন্টরা পর্যন্ত প্রত্যেকে ওনার এই উদ্বোধনকে সন্তোষ জানিয়েছেন। মোহাম্মদ সাজ্জাদ, কাজবাড়িয়া থেকে, চট্টগ্রাম মিডিয়া, চন্দনাইশ, চট্টগ্রাম।